বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছি জীবজগতের শ্রেণীবিভাগ নিয়ে। দেখো, আমরা যখন কোয়াড্রেটের শ্রেণীবিভাগ করছিলাম তখন আমরা বলেছি যে যেটা আমাদের উপপর্ব ভার্টিব্রেটা রয়েছে, সাবফাইলাম ভার্টিব্রেটা রয়েছে, তাদেরকে দুটো সুপার ক্লাস অধিশ্রেণীতে ভাগ করা হচ্ছে। কি কি রয়েছে? একটাকে আমরা বলেছি সুপার ক্লাস একনাথা, অধিশ্রেণী একনাথা। দ্বিতীয়টাকে আমরা বলেছি যে অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা। আজকের এই ভিডিওতে আমরা সেই একনাথা এবং ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্য পড়ব। ঠিক আছে, একনাথা এবং ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্য পড়ব। এবং এখানে আমরা কি দেখা পাবো? একনাথা এবং ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্য রয়েছে কিছু বিপরীত। তাহলে আমরা যদি একনাথা এবং ন্যাথোস্টোমাটাটাকে যদি আমি কম্পেয়ার করে পড়তে পারি তাহলে কি হবে? না, তাহলে আমার দুটো অধিশ্রেণী সহজে জানা হয়ে যাবে। তাহলে আমরা এই একনাথা এবং ন্যাথোস্টোমাটা এই দুটো অধিশ্রেণীকে, দুটো সুপার ক্লাসকে আমরা কি করব? না, এই দুটো সুপার ক্লাসকে আমরা কম্পেয়ার করে পড়ব। আমরা প্রথমে চলে আসছি এর নাম কেন একনাথা, এর নাম কেন ন্যাথোস্টোমাটা। একনাথা, দেখো, এ আর দুটো হচ্ছে ন্যাথোস, দ্বিতীয় শব্দটি হচ্ছে ন্যাথোস, জি এন এ টি এইচ ও এস, ন্যাথোস। এ মানে কি? এ মানে হচ্ছে উদাউট, বিহীন। এ মানে হচ্ছে উদাউট, বিহীন। ন্যাথোস মানে জ বা চোয়াল, অর্থাৎ এরা হচ্ছে চোয়ালবিহীন। ঠিক আছে, আর অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা, ন্যাথোস মানে আমরা তাহলে কি বললাম? ন্যাথোস মানে আমরা বললাম জ বা চোয়াল, আর গ্রিক স্টোমা, ন্যাথোস্টোমা স্টোমা, স্টোমা মানে হচ্ছে আমাদের মাউথ, মুখছিদ্র, মুখছিদ্র। তাহলে আমরা বলতে পারি খুব সহজভাবে এরা হচ্ছে চোয়ালবিহীন প্রাণী, এরা হচ্ছে চোয়ালযুক্ত প্রাণী। তাহলে আমরা যদি এক নম্বর বৈশিষ্ট্যে আসি, পার্থক্যে আসি, তাহলে আমরা কি জানব? দেখো, এটা হচ্ছে আমাদের ল্যাম্প্রে, হাগফিস, এটা হচ্ছে একনাথার উদাহরণ। আর আমাদের কচ্ছপ, রুই, কাতলা, মৃগেল, মাংস, এরা সবাই হচ্ছে ন্যাথোস্টোমাটার উদাহরণ। তাহলে আমরা এক নম্বরে আমরা কি বলছি? না, এরা হচ্ছে, যদি আমি চোয়াল দেখি তাহলে কি বলবো? চোয়াল এরা হচ্ছে বিহীন, চোয়াল বিহীন। আর এরা কি হচ্ছে? না, এরা হচ্ছে চোয়াল যুক্ত, এক নম্বর বৈশিষ্ট্য বা এক নম্বর পার্থক্য। দ্বিতীয় নম্বর পার্থক্য আমরা কি বলতে পারি? তিন নম্বর পার্থক্য, দেখো, এর যেহেতু চোয়াল নেই তাহলে এর মুখছিদ্র কেমন হচ্ছে? না, এর হচ্ছে মুখছিদ্র যেটা, সেটা কেমন হচ্ছে? মুখছিদ্র হচ্ছে গোলাকার, গোলাকার, এবং কোষিকা এবং চোষক দ্বারা ঘেরা থাকে, কোষিকা ও চোষক দ্বারা ঘেরা। আমি যদি আসি তাহলে যারা ন্যাথোস্টোমাটা তাদের মুখছিদ্র কেমন হবে? এদের মুখছিদ্র হবে লম্বাটে, মুখছিদ্র হচ্ছে লম্বাটে, এবং এদের ক্ষেত্রে কোন কোষিকা বা চোষক থাকে না, কোষিকা বা চোষক থাকছে না। তৃতীয় নম্বর, তিন নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? তিন নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এদের যদি আমরা অন্তঃকঙ্কাল দেখি, অন্তঃকঙ্কাল, যারা হচ্ছে একনাথা তাদের অন্তঃকঙ্কালটা সবসময় তরুণাস্থি বিশিষ্ট, তরুণাস্থি যুক্ত। আর যারা হচ্ছে, সরি, তিন, যারা হচ্ছে ন্যাথোস্টোমাটা তাদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট হয় এবং
অস্থি বিশিষ্ট হয়। অর্থাৎ এদের তরুণাস্থি বা অস্থি যে কোনো একটি দ্বারা অন্তঃকঙ্কাল গঠিত হচ্ছে। চার নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, চার নম্বর বৈশিষ্ট্য আমরা বলছি যে এদের নাসারন্ধ্র। কি দেখা গেছে না, যারা হচ্ছে এক নাথা তাদের নাসারন্ধ্র হচ্ছে একটি, আর যারা হচ্ছে নাথস্টোমাটা তাদের নাসারন্ধ্র হচ্ছে দুটি। এদের দুটি নাসারন্ধ্র থাকছে, এদের এক নাসারন্ধ্র থাকছে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলছি না, এদের জোড় উপাঙ্গ, জোড় উপাঙ্গ যদি আমরা দেখি তাহলে দেখা পাবো যে এদের জোড় উপাঙ্গ নেই, অনুপস্থিত। আর এদের জোড় উপাঙ্গ হচ্ছে উপস্থিত। তাহলে এটা গেল আমাদের একনাথ ও নাথস্টোমাটার তুলনামূলক একটা আলোচনা। এবার যদি আমরা আসি যে উদাহরণ কি হবে, একনাথের উদাহরণ কি হবে, নাথস্টোমার উদাহরণ কি হবে, তাহলে আমরা একনাথের উদাহরণ কি বলছি না হচ্ছে ল্যাম্প্রে, পেট্রোমাইসন। এর উদাহরণ বলছি একনাথের হচ্ছে পেট্রোমাইসন, পেট্রো মাইজন, ঠিক আছে। আর হচ্ছে মিক্সাইল, এরা হচ্ছে একনাথার উদাহরণ। আর ন্যাসোস্টোমার উদাহরণ কি রয়েছে, ন্যাসোস্টোমার যদি আমরা উদাহরণ দেখি তাহলে কি পাবো, ন্যাসোস্টোমার উদাহরণে আমরা বলছি যে আমাদের মানুষ হোমো স্যাপিয়েন্স দুই, আমরা বলতে পারি যে কাতলা কাতলা লেবিরোহিতা, এরা হচ্ছে ন্যাথোস্টোমার উদাহরণ। তাহলে এটা গেল আমাদের অধিশ্রেণী একনাথ এবং ন্যাথোস্টোমাটা নিয়ে একটা তুলনামূলক আলোচনা। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার এই বায়োলজি ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে আমরা বায়োলজি রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো।